পুলিশের গাজা বিরোধী অভিযান অব্যাহত। শুক্রবার পিয়ারবাড়ি থানার পুলিশ এবং বিএসএফ বাহিনী যৌথ অভিযান চালিয়ে রাজনগর বিধানসভা কেন্দ্রের ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের কমলপুর এলাকায় 500টি গাজা গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করল। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে পিয়ারবাড়ি থানার সাব ইন্সপেক্টর অঞ্জন চাকমা জানিয়েছেন। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে পুলিশ রাজ্যে গাঁজা সহ অন্যান্য নেশা বিরোধী অভিযানে সক্রিয় হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার পিয়ারবাড়ি থানার পুলিশ এবং 130 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা রাজনগর বিধানসভা কেন্দ্রের ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের কমলপুর এলাকায় সফল গাঁজা বিরোধী অভিযান চালালো। অভিযানের নেতৃত্বে ছিলেন পিয়ারবাড়ি থানার সাব ইন্সপেক্টর অঞ্জন চাকমা এবং বিএসএফের 130 নম্বর ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুরেন্দ্র সিং। অভিযানকালে এলাকার ছোট বড় ছোটি প্লটের 500টি গাঁজা গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং এই ধরনের অভিযান জারি থাকবে বলেও সাব ইন্সপেক্টর অঞ্জন চাকমা জানিয়েছেন। কনফার্ম করে আমরা যৌথভাবে আজকে অভিযান চালিয়ে টোটাল 6টা ছোট বড় মিলে 6টা প্লটের কম করে 500টি গাঁজা গাছ কেটে আপনাদের সামনে দেখলেন, আপনারা দেখলেন, আগুন লাগিয়ে ধ্বংস করল। নাম কি স্যার জায়গাটার? এই জায়গাটার নাম কমলপুর, ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে। সামনের দিনেও কি এমন অভিযান চালিয়ে অবশ্যই চলবে? গত দিনেও আমরা কয়েকবার করেছিলাম। এই জায়গা থেকে কি আগেও কি পেয়েছিলেন এইভাবে অভিযান? অ্যাকচুয়ালি আমি এখানে মাত্র 5 মাস হয়েছি, তো গত বছর শুনেছি বড় বড় বাগান করা হয়েছিল এবং বিএসএফ ফরেস্ট এবং পুলিশ যৌথভাবে এবং কোনো কোনো সময় শুধু পুলিশ এবং কোনো কোনো সময় শুধু ফরেস্ট বা বিএসএফ এইভাবে অনেকগুলো বাগান ধ্বংস। কার্যত বন দপ্তরের জায়গায় এই সমস্ত গাঁজা চাষ চলছিল। ধ্বংস করা গাঁজা গাছের কেউ মালিকানা দাবি করতে আসেনি, ফলে ঘটনায় কোনো গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি। পুলিশ ও বিএসএফ বাহিনীর এই ধরনের গাঁজা বিরোধী অভিযান যথেষ্ট প্রশংসা লাভ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।